Hello friends, Assalamualaikum. Welcome to Medicine and Health Info Channel. Allergy related notun arikti video te aajke apnaderke arikti notun ekti medicine ebong medicine tir generic name prostutkarok company r naam medicine tir kaaj dam khawan niyom o side effect somporke alochona korbo. Tai khub dhorjo shohakare video ti dekhar onurodh rilo ar video ti shuru korar age apnader proti onurodh apni jodi amar channel e notun hoye thaken তাহলে অবশ্যই অবশ্যই নতুন নতুন আরো বেশি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা সহ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ যাদের সাধারণ ঠান্ডা কাশি রাইনাইটিস বা সর্দি চুলি ভ্রমণজনিত বমি এবং অন্যান্য অ্যালার্জি রয়েছে তাদেরকে কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন সেবন করতে হয় আর এই অ্যালার্জি রোগের চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকরী একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন যার নাম হলো বায়োসিন 4 mg ট্যাবলেট এটি সিরাপ আকারেও পাওয়া যায় সিরাপ 2 ml বা 5 ml মাত্রার হয়ে থাকে এটির গ্রুপ বা জেনেরিক নেম হলো ক্লোরফেনিরামিন মেলিয়েট এটির বিপণন ও প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে বায়োফার্মা লিমিটেড এই মেডিসিনটির প্রতিটি ট্যাবলেটের দাম 0.20 টাকা বা 20 পয়সা এবং সিরাপ যেটি 100 ml এর বোতল সেটির দাম 21 টাকা মাত্র খাওয়ার নিয়ম যাদের বয়স 1 থেকে 2 বছর তারা 1 মিলিগ্রাম করে দিনে সর্বোচ্চ 2 বার খেতে পারবেন আবার যাদের বয়স 2 থেকে 5 বছর তারা 1 মিলিগ্রাম করে প্রতি 4 ঘন্টা পরপর খেতে পারবেন অন্যদিকে যাদের বয়স 6 থেকে 12 বা তার ঊর্ধ্বে তারা 2 মিলিগ্রাম করে প্রতি 4 থেকে 6 ঘন্টা পরপর খেতে পারবেন এই ওষুধটির কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ঝিমুনি পেশি দুর্বলতা ও পৌষ্টিকতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে গর্ভাবস্থায় বা প্রেগন্যান্ট মহিলারা এটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা প্রেগন্যান্টের প্রথম দিকে এটি পরিহার করা উচিত ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং একই সাথে ওষুধ ক্রয়ের পূর্বে তার উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নেবেন ধন্যবাদ সবাইকে